দাঁড়া, তা কিছু ভাবলি কি? কি ভাববো কি ভাববো, খেলার মতন কি ভাববো? বাজি লাউনার সময় মনে ছিল না কি ভাবি? কাল রাত থেকে তোর এক ভাঙার গার্ড শুনছি। তোকে কি আমি বলেছিলাম জিওতে টাকা লাগাতে? তো বলিস নি। তা বললেই তুই কি লাগাবি? তোর বোধ বুদ্ধিটা কি জিওতে হেরে বসেছিস নাকি? যা হয়ে গেছে হয়ে গেছে, এখন ভাবতে হবে আমাদের ওদের টাকাটা কিভাবে ফেরত দেওয়া যায়। ওরা ডেঞ্জারাস মাল, বেটিং মারে, আইফোন চুরি খায়। আচ্ছা, এখানে আবার আইফোনটা আসছে কোথা থেকে? চাইনিজ মডেল, আইফোনের টোপটা দিল বলেই তো। আচ্ছা ঠিক আছে, বাদ দে, এখন ভাবতে হবে ওদের টাকাটা কি করে ফেরত দেওয়া যায়। আগে ওদের টাকাটা ফেরত দিই। টাকাটা ফেরত দেওয়ার পর বাবা এই চক্রে আর কোনোদিনও পা দেবো না। জেঠু দুধ রাখো। না গো, নেই দুধ, নেই। এ বাক শোন, আমাকে দুধ আনতে যেতে হবে। বুড়ো বয়সে দুধ খাওয়া, এদিকে। কিরে থোপড়াটাকে নাকের ছোপড়ার মতন কে চললো? কে কেস? এ বাজে বকো না তো। তাহলে কি বাপের হাতে টিপ ছাপ? ট্যাক্সিওয়ালা, তাও ওই হারামজাদি আধুরির জন্য। তাড়াতাড়ি যা বাবাকে ডাক বাথরুম থেকে, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। আদুরির জন্যই তো দুদান্তে গেছিলাম। দুদান্তে গেছিলাম, সঙ্গে ওকে নিয়ে যেতে হবে। দেখি দেখি কোথায় লেগেছে দেখি। আস্তে আস্তে আস্তে, ব্যথা আছে, কেমন আছেন বলুন। নেই ফোন করেছিলাম এমনি আর কি। আর বৃষ্টি স্প্রে করেছিস? আধুরির মাঝে আমি একবার আচ্ছাসে মটন স্প্রে করেছিলাম, কিন্তু ষষ্ঠী মাসি ওটা আমাকেই রেঁধে খাওয়াতে গেছিল। আবে শেখো, তোকে কিছু তুলবো বল, হাত দিয়ে না কাঠি দিয়ে। শোন শোন শোন, বস বস বস। তা কিছু খাবি? না ও দাদা, তিনটে চা দিন না। একটা এক্সট্রা চিনি দেবে? আরেকটা বাটার টোস্ট। আসসালাম, ভুলে গেলি, এদিকে দুটো বল। হ্যাঁ, বাপের জমিদারি পেয়েছে। তা এইভাবে আর কদিন চলবে কিছু ভাবলি? মানে একটা বিড়াল বাড়ির মালিকের চেয়ে বড় হয়ে গেল। সালা, আমার বাপ মা যদি এরকম করতো। তুই থামত, আমি মরছি বাঘের জ্বালায়। আদুরি নাকি খুব পয়া, আর আমাদের গুরুমারও ভীষণ বিড়াল প্রীতি ছিল। আর ছেলে ছেলে বুঝি অপয়া। কেউ ভাবে না রে, কেউ ভাবে না, একটা উড়তি বয়সী ছেলে হাতে ওল্ড মগের জায়গায় কখনো মাদার ডেয়ারি মানায়? কখনো না। না, আমি মদ খাই না। দুধ তো খাস, তা নিজে খা। কিন্তু কি করে? কিডন্যাপ, বিড়াল কিডন্যাপ। মানুষ কিডন্যাপ হলে পুলিশকে সহায়, কিন্তু বিড়াল কিডন্যাপ হলে পুলিশকে সহায় না। হয় না, কিন্তু জগৎ যদি তোমার বাঁচবার অধিকার কেড়ে নিতে চায়, তাহলে তোমার উচিত সেই অধিকার ছিনিয়ে নেওয়া। না না, তা বলে বিড়াল কিডন্যাপ? এ থেকে তো প্রমাণ হয়ে যাবে যে তোমার বাবার কাছে টাকা বড় না বিড়াল। ভাববার কিছু নেই রে, ভাববার কিছু নেই। জীবনের অঙ্কটা এরকমই জটিল, ঠিক আমাদের পঞ্চইন্দ্রিয়ের মতন। চোখ যা দেখে মুখ তা বলে না, নাক যা শোকে কান তা আবার শোনে না।
এই দুটানা থেকে বেরোনোর জন্য মাথাটা একটু স্থির রাখা দরকার, তবেই তো একমত হওয়া সম্ভব। তাহলে কি করণীয়? চোখের সামনে গরম দন তেলে ভাজে, পাঁপড়ের মতন ভেঙে ও ফাটাফাটি। এই জেঠুর দোকানে পড়া তোর ভালো লাগে না? অ্যাসিডিটি ভাই, অ্যাসিডিটি। বাচ্চুদা, এ না নাও, এ দেখো। গুড, ভেরি গুড। চা গাছে উঠে বিড়ালটা পেরে নিয়ে বাবা। হ্যাঁ, আমি গাছে উঠতে পারি না। গাছে উঠতে পারিস না? যা না, যা, চেষ্টা কর, চেষ্টা কর, ডাকলেই আসবে। যা একটু চেষ্টা কর, পারবি পারবি পারবি। যা আদরি, যা, আয় 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 আয়, নেমে নেমে মাছ দেবো, মাছ মাছ, হ্যাঁ মাছ মাছ দেবো, মাছ দেবো, মাছ দেবো, মাছ, আয় নেমে নেমে। এটা বিড়ি দে তো। এই দেখ, এই দেখ মাছ আছে, দেখ দেখ। মাধুরী, বিড়ি খাস? ওফো, ওটা মাধুরী না রে, ওটা আদুরি। আয় আয় আয়। আরে ধর ব্যাঙ, এই বিড়ালটা নামেই না। ধরা ধরা বিড়িটা ধরা। আয় 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 আয়। আরে ধুর বাবা, আয় না। আরে আয় রে, আয় আয় আয়। এই দেখ মাছ টুকরো, এই দেখ মাছ পোষায় না বুঝলি। এই দেখ বিস্কুটও আছে। পরোটা না একদমই পোষায় না। পরোটাটা কি খাস বলতো? আদুরে আয়। ওই তো আলুর দম ভাই, আমরা একটু ওদিকে গেলাম, তুই বিড়ালটাকে নিয়ে আয়। হ্যাঁ এই শোন না, আরে আলুর দমটা ভালো না, আলুর দমটা দু তিন দিনের বাসি, তুই তরকারিটা দিয়ে খা, তরকারিটা খুব ভালো বুঝছিস। মালটাকে টোপার সেন্টু দিয়ে বাড়িতে ফোন করিয়ে টাকাটা আদায় করতে হবে, তারপর বাঘ আর মাসিকে সাইডে রেখে জাস্ট কেটে পড়া। কত টাকা, কত টাকা? বাচ্চুদা, বাচ্চুদা, ঠিকঠাক ব্যাগে ঢোকা। এই কালকে ডাক্তারের প্রেসক্রিপশনটা নিয়ে আসবি তো, আমি দেখবো একবার। কি হলো? তুই কথা বল। হ্যালো, উনি কি লাইনে আছেন? জানি না। বাড়িতে কল রেডি আছে? না। এনে এই ফোন থেকে কথা বল। আমি এনে রুমাল গলা চেঞ্জ করে কথা বল। দূর, খালি ফোন আর ফোন। এই সোফার পেছনটা ঝাড় দে। হ্যাঁ হ্যালো। হ্যালো, আপনার পোষা আদ বেড়াল আমাদের কবজায়? আদ বেড়াল? কিছু শুনতে পাচ্ছেন না মনে হচ্ছে। বেড়াল, আপনার বেড়াল? না না, ও তো এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াচ্ছে। এসষ্ঠী ডাক তো, আদুরি কোথায় আছে, রাখ ওটা। হ্যালো হ্যালো, মা বলছে বেড়াল বাড়িতেই আছে। টাকার কথা বল। আরে কত টাকা? পরে ফোন করবো আবার। হ্যালো হ্যালো, এই পেলি? কিন্তু মা তো বললো। নিচে কি দেখ বিড়ালটা তোর কিনা, দেখ ওট, চল। ও তো খুব ছটফট করছে দেখছি, ওকে কিছু খেতে দিতে হবে। একটা কাজ কর,
তুই বাড়ি থেকে গিয়ে দুধটা নিয়ে। কেন, তোমাদের ঘরে দুধ নেই নাকি? আবে শালা, তুই বাড়িতে যা না, গিয়ে সিচুয়েশনটা দেখ, সেই বুঝে নেক্সট স্টেপ ফেলা যাবে। কিন্তু ওকে তো এখানে রাখা যাবে না। আচ্ছা, আমার খাটের পেছনে রেখে দে। ওকে তোমরা একটু প্লিজ দেখো, পিড়িতে একেবারে উতলে পড়ছে। আরে দূর, এই সাধারণ ব্যাপারটার জন্য অফিস থেকে ডেকে আনলে? আরে বাবা, 50,000 টাকা বা আদুরির ব্যাপারটা নয়, বিষয়টা বোঝবার চেষ্টা করবে। এরকম কেউ আমাদের সঙ্গে করতে যাবে কেন? নির্ঘাত এটা কোনো ফ্র্যাঙ্ক কল হবে। আমি কিছু জানি না, ছেলেটা এখনো বাড়ি ফেরেনি। সকালে আদুরিকে বাঁচাতে গিয়ে কতগুলো বেপরোয়া ছেলে হাতে মার খেয়ে এলো। একটা ফোন পর্যন্ত কিনে দিতে পারলে না কেন? স্মার্টফোন ছাড়া কি ফোন হয় না? আমার ফোনটা দিতে চাইলাম, সেটাও দিতে দিলে না। এই তোমার অতি শাসনের জন্য না আমার ছেলে না হারাতে হয়। আরে ফোনটা তো এসেছিল আদুরির জন্য, তা ও কি বাবানের সঙ্গে ছিল? না না, ও তো এদিক ওদিক ঘুরছিল। বাবান তো সে কখন আদুরের জন্য দুধ আনতে গেছে? সে কখন গেছে? ওর বন্ধুদেরকে ফোন করোনি নাকি? তোমার জন্য বসে থাকবো? কোথাও নেই, কি যে করি। তার উপর আদুরির ফোনটাও যদি সত্যি হয়। 50,000 টাকা কোথায় পাবো আমি? 50,000 টাকা 70,000 টাকা সেদিন ক্লিয়ারেন্স পেয়েছি ব্যাংক থেকে। ও নিজেই বলেছে, বাবা আমি কম্পিউটার কোর্সে ভর্তি হব, তাতে করে আরো 25,000 টাকা লাগবে। তাহলে কি তুমি আদুরিকে আনবে না? আরে বাবা, নিজের মেয়ে হলে কি আনতাম না? কত আদর যত্ন করে দুজনে ভালোবেসেছি আমরা ওকে। কিন্তু চিন্তাটা হচ্ছে অন্য জায়গায়। আদুরির জন্য যদি 50,000 টাকা হয়, কাল যদি বাবানের জন্য আবার র্যানসাম কল আসে, তাহলে কোথায় যাব আমি বলো তো? কোথায় পাবো আমি এত টাকা? বাবান, বাবান না কি রে, কোথায় গেছিলিস তুই? গেছিলাম না, যাচ্ছি। এই বাবান দেখো। আরে কোথায় যাচ্ছিস? একেবারে আদুরিকে নিয়েই ফিরবো। আরে শোন শোন বাবান, দেখো কান্ড। मैं तुमसे मिलना चाहती हूँ। क्यों? अब भाई जान जिया या love me, love me, love me, your papa says you love me, your mama says you love me, oh love me baby, love me. Phone ta baje utha. Hello, ha riyasta, riyasta ha ache 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 ha dada sokale bathroom e chilam, মোবাইলে ব্যালেন্স ছিল না। হ্যাঁ দাদা, ইন্তজাম হয়ে যাবে দাদা, দুটো দিন দাও। আচ্ছা একটা দিন দাও। 12 ঘন্টা তো কথা বলতে বলতে চলে যায় দাদা। হ্যাঁ দাদা, ইন্তজাম হয়ে যাবে দাদা, না হলে গর্দান তোমার দরজার সামনে দাদা। হ্যালো 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 হ্যালো, ইট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ব্রেকথ্রু। সুয়ার গ্লিমস ইনটু দ্য সিক্রেট লাইফ অফ দ্য লিস্ট। কি হবে এবার? দ্য সোয়াম্প টাইগার অফ দ্য বাংলাদেশি সুন্দরবন। কি আর করবি, টাকা না ইন্তজাম করতে পারলে। দিস ফার্স্ট টাইগার ফুটেজ ওয়াজ ট্যান্টালাইজিং এন্ড অলসো। ছেলেটাকে পণবন্দি কর। হ্যাঁ কি বলছিস? কি কিছু করার নেই, কিছু করার নেই। তোর এবার 10,000 আর আগে আমার 35,000, সব মিলে 45,000। না দিতে পারলে হেভি কালাবে, সালা গর্দানে উড়িয়ে দেবে, শুনলি না? তুই শালা আমাকে ফাঁসালি। এই বকবক না করে দেখ, বিড়ালটা আছে না গেছে? এইটা না এইটা দেখ, বিড়ালটা আছে না গেছে? নো থ্যাংক ইউ। Now,
শালা টাকা না জোগাড় করতে পারলে এই সব ছেড়ে পালাতে হবে আমাকে। বাঘ আর নয়তো মাসি, টাকা তো আমাকে জোগাড় করতেই হবে। এ বচ্চু, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে। হ্যাঁ সঞ্জু ছাড়বি না ওকে। এই তো মাদুরি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আরে হয়ে এসছি, তোর খাবার এই রেডি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ বললাম না ওটা একটা প্রাঙ্ক কল ছিল। এদিক ওদিক ওটা ঘুরে বেড়াচ্ছিল, প্রদোষ বাঘের বাড়িতে র্যানসাম কল। আরে কি রে, কি হয়েছে তোর? কোথায় গেছিলি আদুরিকে খুঁজতে? কোথাও না। তুই কি কাজ জেলিস? কই না তো। মিয়াও মিয়াও, তুই ঠিক করে বলতো, তোর কি কিছু হয়েছে? নো। তোকে কেউ কিছু করেছে? নোবডি 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 ডাজ ইট বেটার। বাবান চাটা এসে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি, একটা ইম্পর্টেন্ট কাজ করছি, রাখো ওখানে, আমি আসছি। এই বাবান চাটা ঠান্ডা হয়ে গেল যে, এসে নিয়ে যা। বললাম না চাটা নিয়ে যেতে। বাবা
হ্যাঁ।